অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার তো ওদেরকে দেখেই কেমন ভয় করছে। উনি ওনাদের মুখে মুখে কথা বলছেন কি করে? উনি মহারাজ বলেই তো পারছেন। ঠিকই বলেছ, ওনার মতো সাহসী ভূভারতে কেই বা আছে? টাকাটা তার জানে না ওনার কাকে নিয়ে এসছেন। কিন্তু বউঠান, মহারাজ যে নিজের পায়ে ছুরি ধরেছেন, উনি সত্যি সত্যি নিজের আঙুল কেটে দেবে না তো? মেয়েদের থেকে প্রাণে বাঁচতে গেলে আমাকে খুদ করতেই হবে। ওরে 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 ওরে, ওকে ওকে আটকা আটকা আটকা। ওরে খুতো হয়ে গেলে ওকে বলি দেয়া যাবে না, তাহলে মায়ের কোপ পড়বে আমাদের উপর। কেউ একদম কাছে আসবে না, কাছে আসবে না বলে যেবে কিন্তু আমি সত্যি সত্যি কেটে দেবো। কাছে আসবে না, একদম কাছে আসবে না বলে দিচ্ছি, কেউ কাছে আসবে না, আমি কিন্তু সত্যি সত্যি কেটে দেবো পায়ের আঙ্গুল। এবার সর্দার, এই ছেলেকে তো বাগিয়ে আনা যাচ্ছে না, কি করি একটু ফোন দিদিন। আগে চুরিটাকে কাটতে হবে। আমি দেখছি। আমার উপর অনেক অত্যাচার করেছিস, আমার ধুতি খুলে দিয়েছিস না, এবার কি করবি? তোকে ছাড়বো? কখনো না। জানো না তোমরা পৃথ্বীরাজকে ধরে কি ভুল করছো? এর শাস্তি তোমরা সবাই পাবে বলে দিলাম। ভবানী সর্দারের ডেরায় যে খুব কেরামতি দেখাচ্ছিলি না, দেখ এবার তোর কি হয়। সর্দার, আর দেরি করা ঠিক হবে না, এ ছেলে আবার কখন কি করে ফেলে কোনো ঠিক নেই, এক্ষুনি আর মুন্ডুটা ধর থেকে আলাদা করে দিন। না রবু, এখনই নয়, এক্ষুনি পুরুত মশাই চলে আসবে, পুরুত মশাই আসলে পুজো শুরু হবে। ততক্ষণ ওকে এইভাবে ধরে রাখো? না, ততক্ষণে এই চোরাকে চোখের সামনে বেঁধে রাখ, তারপর হবে নর বলি। পৃথ্বীরাজের মতো সাহস তো আর সবার থাকে না, তবে আজ আমাদের সব ভয়কে জয় করতে হবে, নাহলে ওই ভয়ঙ্কর ডাকাতদের সাথে আমরা পেরে উঠতে পারবো না। মন শক্ত করো। আর আজ তো আমাদের সাথে হরিদাদার এই ঝকমারি বাক্সও আছে, ডাকাতদের ডুকডুকি আজ আমাদের বাজাতেই হবে। আপনি শুধু বলুন বৌঠা, আমাদের কি করতে হবে? ওরা বললো না পুরোহিত এলে পুজো শুরু হবে? ওরা আমাকে আর ফটিক ঠাকুর পক্ষে তো দেখেছেন, তাই আমরা ওদের সামনে যেতে পারবো না। তোমাকেই ওরা দেখেনি খালি, তাই শুরুটা তোমাকেই করতে হবে হরেন ঠাকুর। সেনাপতি তৈরি বৌঠান, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আমি যা বলছি মন দিয়ে শোনো, আজ একমাত্র মা কালী আমাদের রক্ষা করতে পারবেন। মা ডাকাতে আমাদের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। মা ওর সাথে ওরা কি করছে আমরা আমি কেউ কিচ্ছু জানি না। রক্ষা করো মা, এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমার বাচ্চাকে রক্ষা করো। আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় না, আমরা কেউ বাঁচবো না। আর তুমিও তো মা বলো, মা আমার বাচ্চাকে রক্ষা করো মা, ও যেন কোনো ক্ষতি না হয়। মা রক্ষা করো, ফিরিয়ে দাও আমার বাচ্চাকে, ফিরিয়ে দাও। আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি মা, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কোলে, ফিরিয়ে দাও। ছোট ছোট বাচ্চা দিদি, তুমি কাঁদছো কেন?
চোখের জল ফেলানে দিদি, আমাদের বাচ্চার কিচ্ছুটি হবে না। আমি বলছি আমাদের বাচ্চার কিচ্ছুটি হবে না। দেখো না, মা আছে না, মা আমাদের বাচ্চা কিচ্ছুটি হতে দেবে না। আমার বিশ্বাস, কিচ্ছুটি হতে দেবে না, কিচ্ছুটি না। এই প্রদীপ যতক্ষণ চলছে ততক্ষণ জানবো আমার বাচ্চার পান তুমি রক্ষে করছো মা। এবার বেটা জব্দ হয়েছে, তখন থেকে খুব তিড়িং বিড়িং করছিল, এবার বুঝবে টেলা। তবু এখন বসে এখনো আসছে না কেন রে? হ্যাঁ, মায়ের পূজা শুরু করতে হবে তো। সর্দার, বেটা আবার ভয়ে পালালো না তো? অত সাহস ওর নাই। যে গর্তে ঢুকবে সেই গর্ত থেকে কোঁচা মেরে বার করে আনবো। দেখ ওকে কোথায় গেল। খানিকক্ষণ দেখি সর্দার, না হলে বেটাকে তুলে নিয়ে চলে আসবো। যা করার তাড়াতাড়ি কর, আমার আর তর সইছে না। মাকে ভোগ দেবার জন্য আমার হাত নিস্পিস করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে ভবানি গুরু। তোমরা জানো না তোমরা কি ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। ছাড়ো আমাকে। চাচা চাচা, যত খুশি চাচা, তোর ডাক কাক প্রকৃত দূরের কথা, দেব দেবীও শুনতে পাবে রে। বউ যদি একবার এখানে আসতে পারতো তাহলে এখান থেকে বের করা আমার ঠিক একটা উপায় বার করতো। হে ঠাকুর, তুমি আমাদের সহায় হও। তুমি দেখো আমি যেন আজ পৃথ্বীরাজকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। আর দেখো হরেন ঠাকুর পো যেন ভালোয় ভালোয় উত্তরে দেয়। আপনি চিন্তা করবেন না বৌঠান, মহারাজকে বিপদে দেখে হরেনের সব ভয় কেটে গেছে। হরেন ঠাকুর পো কিন্তু পুরোহিত যে ভালোই লাগছে, মনেই হচ্ছে না হরেন ঠাকুর পো পুরোহিত নয়। শুধু জমির সাজেও হরেনকে ঠিক জমি মনে হচ্ছে। কুইন থেকে পুরোহিত, আপনি কিন্তু হরেন কি একেবারে পাকা শিল্পীর মতো সাজিয়েছেন বৌঠান। এটা আর কে রা? এই কে তুই? ঠাকুর ওরা এখানে। ঠাকুর, এই রে হরেন ঠাকুর পুজো তোতলাচ্ছে, ওদের সামনে তোতলালে যে ওরা সব বুঝে যাবে। হরেন তো গেল বীর পুরুষের মতো, ওখানে কিরকম বিড়ালের মতো মেয়া মেয়া করছে কেন? ঠাকুরের ছেলে, মানে ঠাকুর মশাইয়ের ছেলে। তুই এখানে কেন? লাভ কোথা? বাবার খুব পেটে ব্যথা, বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারছে না, তাই আমাকে এই পূজাটা সারতে পাঠিয়েছে। এই সাজগোজ আর চুক্তি দেওয়ার ফন্দি তো হরার একার কম্ম নয়। তাহলে কি বউ এসেছে? আপনি ঠিকই বুঝেছেন পৃথ্বীরাজ, আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে আমি আপনার কাছে এসেছি। বাপ বেটার চেহারার তো কোনো মিল নাই। এ বাপকে কিছু খেতে টেতে দেয় না বোধ হয় সর্দার, এ সব একা কিনে নেয়। বেটা দুর্ভিক্ষের কারণ, আর ওর বাপটা, বাপটা হচ্ছে দুর্ভিক্ষের ফল। আমি যাই পুজোটা শুরু করি। থাম, আজকে গেলাম। ঠাকুর তো ধরা পড়ে যাবে না তো? আজ কেমন হচ্ছে, চোরা নরবলি দেবে।
এই যে ছোট পুরুত, আগে মায়ের পূজোর যেন কোনো খামতি না হয়, নইলে তাহলে তুমিও মোটা টাকা পাও না পাবে। তাহলে সেই টাকা দিয়ে বাপটা কিন্তু একটু ভালো মন্দ খাইও বাবা, সব জন আবার একা কিনে দিবি। আজকে মায়ের পূজোয় কোনো ত্রুটি আমি রাখতে চাই নে, এমনিতে বাধা পড়েছে আজকে মায়ের পূজোয়। ওই বেটা মায়ের ভোগে চোরা পাটার তরি খুলে খেদিয়ে দিয়েছে, তাই আজ পূজোয় ওর বলি দেব। নড়ো বলি? হ্যাঁ, বলির মন তো জানা নেই বুঝি, আছে সব ছোটস তো। আরে দেরি কেন, যাও পূজো শুরু করো। হ্যাঁ হ্যাঁ যাই। চলো 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 পাল্টাই।